সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে কথা বলবো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিশেষ করে প্রথমে যেহেতু রয়েছে মাধ্যমিক পরীক্ষা কাজেই মাধ্যমিক পরীক্ষা নিয়ে শুরু হয়েছে অনেক জল্পনা কীভাবে পরীক্ষা হবে অর্থাৎ কী নিয়মে পরীক্ষা হবে পরীক্ষা বাতিল হবে কি না তা নিয়ে প্রত্যেকটি ছাত্রছাত্রী প্রচণ্ড বিভ্রান্তির মধ্যে রয়েছে তোমাদের কাছে যে কি বলবো কোনো ভাষা নেই আমার কিন্তু আজকের এই মুহূর্তে একটা ছোট্ট আপডেট তোমাদের জন্য চলে এসছে আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটাকে প্লিজ একটা লাইক করো আর তোমাদের মতামত কমেন্টে জানানোর সঙ্গে সঙ্গে যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভবিষ্যতে আরও আপডেট পাওয়ার জন্য দেখো শিক্ষামন্ত্রী যেহেতু পরিবর্তন হয়েছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু আলোচনায় বসেছেন বা অল্প হলো আলোচনা হয়েছে কিন্তু এই আলোচনায় শিক্ষামন্ত্রী আমাদের রাজ্যের নতুন শিক্ষামন্ত্রী কী জানালেন তিনি বললেন যে এই মুহূর্তে আমরা একটা তৈরি করছি কিভাবে পরীক্ষা হতে পারে এবং এটা অভাস দিলেন যে এক জুন কিন্তু মাধ্যমিক পরীক্ষা হওয়া সম্ভব নয় খুব রেয়ার সম্ভাবনা রয়েছে এক জুন পরীক্ষা হওয়ার কাজেই পরীক্ষা যদি না হয় তাহলে কোন উপায়ে মার্কশিট তৈরি হবে কি ব্যাপার নিয়ে তোমাদের পরীক্ষা হবে বা কিভাবে পরীক্ষা বাতিল করে কোন উপায়ে পরীক্ষা নিলে সুবিধা হবে বা মার্কশিট কীভাবে তৈরি হবে কোন নাম্বারের ওপর ডিপেন্ড করে মাধ্যমিক মার্কশিট তৈরি হবে তা নিয়ে কিন্তু প্রচণ্ড বিভ্রান্তির মধ্যে রয়েছে সরকার এই কারণেই কিন্তু ডিসিশন আসছেন আমি আগের ভিডিওতে বলেইছিলাম সেই নিউজ কিন্তু চলে এসেছে সূত্র মারফত দেখা গেছে বিশেষ করে আনন্দবাজার পত্রিকাতেও লেখা হয়েছে এমনকি শিক্ষামন্ত্রী নিজেও বলেছেন যে আমরা চেষ্টা করছি যাতে অন্য কোনো মাধ্যমে পরীক্ষা নেওয়ার এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই কিন্তু সেই বিষয়ে কিন্তু ডিটেলস আলোচনা তিনি করবেন তারপরে কিন্তু সঠিক সিদ্ধান্ত তোমাদের কাছে পৌঁছে যাবে এই মুহূর্তে আমার যেটুকু বক্তব্য তোমাদের কাছে সেই জন্য আজকের বিশেষ ভিডিও দেখো তোমরা যেহেতু এটা ভেবে রেখেছো যে আমাদের পরীক্ষা কী হবে আমরা টেনশনের মধ্যে রয়েছি তোমাদেরকে এটুকু বলতে পারি তোমাদের পরীক্ষা কিন্তু অফলাইনে হবে না অফলাইনে হওয়া কোনো দিনই সম্ভব নয় কারণ অফলাইনে হলে পরে কিন্তু যেরকম কোভিডের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে কাজেই এখন যেহেতু কোভিডের পরিমাণ কমছে তা সত্ত্বেও কিন্তু এমনটাও কম নয় যে তোমাদের পরীক্ষাটা অফলাইনে হবে কাজেই এটুকু বলতে পারি তোমাদেরকে তোমাদের অফলাইনে পরীক্ষা হবে না মাধ্যমিক পরীক্ষা বিশেষ করে অফলাইনে হবে না এখন উচ্চ মাধ্যমিকের বিষয়ে কোনো আপডেট নেই যেহেতু ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা একটু দেরিতে রয়েছে তাই আগে মাধ্যমিক পরীক্ষার ডিসিশান দেওয়া হবে তারপর হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় অফলাইনে হবে না এবার বিকল্প কি মাধ্যম সরকার নেয় বা পরীক্ষা বাতিল করে বা কোন উপায়ে মার্কশিট তৈরি করে শুধুমাত্র এইটুকুর অপেক্ষা তোমাদেরকে এটুকু বলতে পারি তোমরা যদি মাধ্যমিক সিলেবাস সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছো তাহলে তোমাদের কোনো টেনশন নেই তোমরা বাড়িতে বসে শুধুমাত্র অপেক্ষা করো যে কখন তোমাদের ডিসিশানটা জানিয়ে দেয় কিন্তু এটুকু বলতে পারি অফলাইনে পরীক্ষা সরকার নেবে না এটুকু আমার অভিজ্ঞতায় বলছি যতদূর আমি খবর পাচ্ছি সূত্র মারফত খবর পাচ্ছি অনেক হেড স্যারের সঙ্গে বা অনেক স্যারের সঙ্গে আমি কথা বলেছি তারাও একমত যে মাধ্যমিক পরীক্ষা অফলাইনে হবে না সেই নিউজটা তোমাদের সামনে দিতে আসার জন্যই আজকের এই ছোট্ট ভিডিও এবং তোমাদের মার্কশিট কীভাবে তৈরি হবে তা নিয়েও শুরু হয়েছে অনেক জল্পনা কল্পনা কারণ মাধ্যমিকের মার্কশিট যদি তৈরি করা হয় তাহলে তৈরি করতেই হবে ক্লাস নাইনের মা মানে যে মার্কস তোমরা পেয়েছো সেই মার্কস ধরে নাকি অন্য কোনো মাধ্যমে এই নিয়ে শুরু হয়েছে একটা টেনশনের ব্যাপার সরকারের কাছে অর্থাৎ সরকার এই নিয়ে কিন্তু টেনশন করছে সেই সঠিক ডিসিশান নিয়ে তারপর একটা অফিসিয়াল নোটিশ জারি হবে যে কীভাবে মার্কশিট তৈরি হবে কীভাবে আমরা নাম্বার দেব যাবতীয় আলোচনা কিন্তু অফলাইনে পরীক্ষা হচ্ছে না তোমাদের কাছে এটা আমি বলে রাখলাম তোমরা দেখে নিয়েও আশা করছি অফলাইনে পরীক্ষা হওয়া সম্ভব নয় কারণ কোভিডের পরিমাণ কমতে থাকলেও সরকার দেখছে যে এই মুহূর্তে বাচ্চা ছাত্রছাত্রীদের কখনোই ওই স্কুলে গিয়ে অফলাইনে পরীক্ষা নিলে অসম্ভব এর কারণ কি যারা হোস্টেলে আছে তারা হোস্টেলে হয়তো বাড়ি চলে গেছে সেখান থেকে ট্রেনে বাসে আসা সম্ভব নয় কারণ ট্রেন বন্ধ হয়ে গেছে এবং ট্রেনে বাসে এলেও যে একটা কোভিডের সংক্রমণ কম বেড়ে যেতে পারে তাও কিন্তু আশঙ্কা করছে সরকার কাজেই এমত অবস্থায় অফলাইনে পরীক্ষা নেবে না বা হোম সেন্টার করলেও কিন্তু অনেক সমস্যা চলে আসছে এই মুহূর্তে তোমরা অনেকেই চাইছো যে অফলাইনে পরীক্ষা হলে ভালো হয় আমরা এতদিন পড়াশোনা করছি সেটা তো অবশ্যই কিন্তু সরকার এই মুহূর্তে একটা ডিসিশান নিয়েছে যে অফলাইনে আশা করছি হবে না কারণ অফলাইন হলে তাদের যে প্রবলেম অর্থাৎ কোভিডের যে সংক্রমণ সেটা বৃদ্ধি পেতে পারে তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যেহেতু এই মুহূর্তে এমন অবস্থায় চলে এসছে পরিস্থিতি কাজেই এখন দেখা যাক সরকার কোন উপায়ে মার্কশিট তৈরি করে সেটা সবথেকে বড়ো কথা কিন্তু অফলাইনে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তোমাদেরকে এইটুকু কনফার্মেশান আমি দিলাম যাতে তোমাদের টেনশনটা একটু মুক্ত হও তোমরা এবং তোমরা অবশ্যই তোমাদের কোনো বন্ধু বান্ধবীদের কাছে প্লিজ এই ভিডিওটা পৌঁছে দিও যাতে তারা টেনশন মুক্ত থাকে আর তোমরাও বলবো তোমাদেরকেও বলবো যে তোমরা যদি টেনশন না করে তোমরা নিজস্ব বাড়িতে পড়াশোনা করো এবং পড়াশোনা যদি শেষ হয়ে গেছে সিলেবাস তাহলে একাদশ নিয়ে অল্প অল্প করে শুরু করতেও পারো যদি তোমাদের মন ভালো রাখতে চাও বা তোমাদের টেনশন মুক্ত থাকতে চাও তবে টেনশন করো না তোমাদের জন্য খুব শীঘ্র একটি ডিসিশান আসছে কিন্তু অফলাইনে পরীক্ষা আশা করছি হবে না তো আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে ভিডিওটাকে প্লিজ লাইক করো তোমাদের মতামত কমেন্টে জানাও আর যদি চ্যানেলে নতুন থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আজকে এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো धन्यवाद तो